মণিপুরে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে 53 সদস্যের টিম গঠন করল সিবিআই। এছাড়াও 6টি অন্য হিংসার ঘটনার তদন্ত শুরু করছে সিবিআই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র লুটের তদন্তেও নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। গত কয়েক মাস ধরেই উত্তপ্ত মণিপুর, জ্বলেছে ঘরবাড়ি, প্রাণ গিয়েছে বহু মানুষের। অশান্তির মাঝেই প্রকাশ্যে আসে একটি ভাইরাল ভিডিও, যাতে দেখা যায় চৌঠামে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে চারপাশে উত্তপ্ত জনতা। অভিযোগ, তাদের মধ্যে একজনকে গণধর্ষণ করা হয়েছিল। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই উত্তাল হয় দেশ। মণিপুরের ঘটনার তদন্তভার 29 জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রহণ করে। এরপর ঘটনার তদন্তে 53 সদস্যের একটি দল তৈরি করে সিবিআই। এই দলে রয়েছেন দুই মহিলা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি র্যাঙ্কের, লাভলি কাটিয়ার এবং নির্মলা দেবী এস। সিবিআই এর বিশেষ তদন্ত দল ইতিমধ্যে উত্তর পূর্ব রাজ্যে মহিলাদের যৌন নির্যাতনের ঘটনার পাশাপাশি 6টি অন্য হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র লুটের তদন্তেও নেমেছে সিবিআই। প্রসঙ্গত, কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে উত্তাল হয় মণিপুর। সংঘর্ষে 150-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন। পরিস্থিতি সামাল দিতে চৌঠামে থেকেই রাজ্যে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। মণিপুরের অশান্তির আঁচ পড়ে সংসদের বাদল অধিবেশনেও। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের দাবি করে। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মণিপুর প্রসঙ্গে বার্তা দিয়েছেন। তিনি বলেন, মণিপুরে হিংসায় বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, মা বোনেরা অসম্মানিত হয়েছেন, কিন্তু শান্তি ফিরে এসেছে এখন। ভারত মণিপুরের পাশে আছে। একই সঙ্গে তিনি আরও বলেন, শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্র এবং রাজ্য কাজ করছে একযোগে। শান্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। কলকাতা টিভি।